सकल के स्वागत जानाई आमादेर यूट्यूब चैनले। आजकेर भिडियो भीषण इंटरेस्टिंग भिडियो, कारण आजकेर भिडियोते उच्च माध्यमिक बा माध्यमिक टेस्ट पेपर कीभावे प्रैक्टिस करबे, कीभावे टेस्ट पेपर प्रैक्टिस करले तुम्हारा 100% कमन पाबे, टेस्ट पेपर कीभावे सठिक पद्धतिते यूज करा जाए भूगोल विषयेर जोन्नो आज के सम्पूर्ण विस्तारित आलोचना तुम्हारे संगे तुले धरब। जदि भिडियोटी भालो लेगे थाके प्लिज लाइक करो, तुम्हारे ये चैनलटाके सबसक्राइब करते भूलबे ना, एक ही संगे बेल आइकने क्लिक कर रखो भविष्यते आरो भिडियो पावार जोन्नो। देखो टेस्ट पेपर आमरा अनेकभावेई प्रैक्टिस करी, কেউ হয়তো লিখে প্র্যাকটিস করছো, কেউ হয়তো পড়ে নিচ্ছ, তো সঠিক পদ্ধতি কি তা প্রথমে আমি আলোচনা করি, তারপর তোমাদের কাছ থেকে জানতে চাইবো যে তোমরা কিভাবে প্র্যাকটিস করো সেটাও নিজের কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে, কারণ সেই কমেন্টগুলো পড়েও হয়তো তোমাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখতে পারবো যে কীভাবে তোমরা প্র্যাকটিস করো। তো আমার যে টিপসটা সেটা প্রথম হচ্ছে শর্ট প্রশ্ন। দেখো শর্ট প্রশ্ন তোমরা হয়তো অনেকেই কী করো, টেস্ট পেপারে দাগ দিয়ে দাও, এটা হচ্ছে তোমাদের প্রথম ভুল। কেন বললাম, দেখো তুমি যদি শর্ট প্রশ্নটা তুমি হঠাৎ করে পেপারেই দাগ দিয়ে দাও, সেক্ষেত্রে তোমার কী হবে বলো তো, তোমার কিন্তু মনে রাখার ক্ষমতাটা কমে যাবে। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা কী করবে, প্রথম 5 থেকে 6টা পেজ শর্ট প্রশ্নগুলো হাতে লিখে প্র্যাকটিস করো। এতে তোমাদের শর্ট প্রশ্নে যখনই তুমি লিখে প্র্যাকটিস করবে তোমার অনেক বেশি মনে থাকবে, এটা সবথেকে বড় উপায়। টাইমটা ফ্যাক্টর নয়, টাইম না হয় একটু বেশি লাগবে, কিন্তু টাইম বেশি লাগলেও তুমি যদি মনে ভালো থাকে সেটাকে আমাকে অবশ্যই ইউজ করতে হবে। কাজেই প্রথমে তোমরা কী করবে, শর্ট প্রশ্ন বিশেষ করে 5 থেকে 10টা পেজ শর্ট প্রশ্নগুলো সমস্ত লিখে প্র্যাকটিস করো। যেহেতু কস্তম্ভ খস্তম্ভ থাকে, শূন্যস্থান পূরণ থাকে, MCQ থাকে, SAQ থাকে। এরপর চলে আসি 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা কী করবে, যে প্রশ্নগুলো পারবে সেগুলো তো একবার করে ভালো করে পড়ে নাও, যে প্রশ্নগুলো পারবে না সেই প্রশ্নগুলো কিন্তু একটু করে লেখার চেষ্টা করো, কারণ লিখলে তুমি কিন্তু সেই প্রশ্নটার কখনোই ভুলবে না। 3 এবং 5 নম্বরে যে প্রশ্নগুলো সেগুলো কী করবে, 3 এবং 5 নম্বরে যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখো। যে প্রশ্নগুলো তুমি কমন আসছে, মনে করো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ বা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ, এ ধরনের প্রশ্নগুলো যেগুলো কমন প্রশ্ন সেগুলো তুমি একবার করে পড়ে নিতে পারো বা একবার করে লিখে নিতে পারো, এটা তোমার ব্যাপার। কিন্তু যে প্রশ্নগুলো একটু আনকমন টাইপের সেগুলো খাতায় লিস্ট করতে থাকো। লিস্ট করার পর তুমি অবশ্যই তোমার গৃহশিক্ষককে দিয়ে চেক করিয়ে নাও বা তুমি নিজে লেখার চেষ্টা করো এবং গৃহশিক্ষককে দিয়ে ওগুলো নোট লেখা করাও যেগুলো তুমি পারছো না, এবং সেগুলো মুখস্থ করে আবার নিজে লেখার চেষ্টা করো। তাহলে কনফিউশনটা ক্লিয়ার হবে এবং তুমি ভবিষ্যতে যদি ওই প্রশ্নটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চলেও আসে তুমি মনে আসে লিখতে পারবে। আর একটা কথা, ছবি অবশ্যই ছবি প্র্যাকটিসটা গুরুত্বপূর্ণ। সাপোজ মনে করো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এই প্রশ্নটা তুমি পড়ছো টেস্ট পেপার থেকে, তুমি বলছো হ্যাঁ আমি এটা পারবো, তখন তুমি কী করবে, যেহেতু তুমি পড়ে নিয়েছো সেক্ষেত্রে তুমি পড়া হয়ে যাওয়ার পর তুমি একবার ছবিগুলো জাস্ট মনে করো 3 থেকে 4টে ছবি একবার খাতায় প্র্যাকটিস করে নাও। লেখা প্র্যাকটিস হয়তো তুমি করলে না পড়ে নিলে, কিন্তু ছবিটা একবার করে খাতায় প্র্যাকটিস করে নাও, বারবার প্র্যাকটিস করো। এতে কী হবে, ছবির কোয়ালিটিটা ইম্প্রুভ হবে। দেখবে তুমি যদি একবার ছবিটা প্র্যাকটিস করো তুমি যে পরিমাণে ভালো আঁকতে পারবে, 2 বার প্র্যাকটিস করো আর একটু ভালো আঁকতে পারবে, 3 বার প্র্যাকটিস করো তুমি আরও ভালো আঁকতে পারবে। এই যে প্র্যাকটিসের উপর নির্ভর করছে ছবির কোয়ালিটি, কাজেই একবার করে ছবিটা প্র্যাকটিস করে নেবে। লাস্ট আসছি ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং কী করে প্র্যাকটিস করবে, যদিও ম্যাপ পয়েন্টিংয়ের জন্য স্পেশাল ভিডিও আমি অনেক দিয়েছি, যদি চাও ম্যাপ পয়েন্টিংয়ের টেকনিক সম্পর্কে আরও কিছু জানতে অবশ্যই আমি আবার একটা ভিডিও তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করব। কমেন্টে জানাও যে তোমরা ম্যাপ পয়েন্টিং সম্পর্কে স্পেশাল টেকনিক কিছু চাও কি না, তাহলে আমি দেওয়ার চেষ্টা করব। তো ম্যাপ পয়েন্টিং সময় বলে রাখি, ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিসের জন্য তোমরা কিন্তু 10 থেকে 15টা যে ব্ল্যাঙ্ক ম্যাপ দোকান থেকে কিনে নাও, সেই ম্যাপগুলোতে কিন্তু ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করতে থাকো, রীতিমতো প্র্যাকটিস করতে থাকো। কারণ ম্যাপ পয়েন্টিং যদি একটু ভুল হয়ে যায় তোমাদের কিন্তু সেক্ষেত্রে 1 নম্বর কাটা যাবে। আর ম্যাপ পয়েন্টিংয়ের 10 কে 10 পেতে গেলে তোমাকে কিন্তু যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আর সেই জন্য ব্ল্যাঙ্ক ম্যাপ নিয়ে এসো, টেস্ট পেপার দেখো, সেই ম্যাপগুলো মনে করো তুমি যেগুলো পারলে সেগুলো করে নাও, বই থেকে মিলিয়ে নাও, ঠিক আছে যদি ঠিক আছে যেগুলো পাচ্ছ না একবার ঠিক করে নাও, আর যেগুলো একবারে আনকমন আসছে সেগুলোও তুমি অবশ্যই বই দেখে ঠিক করার চেষ্টা করো। এক্ষেত্রে সবাইকে বলবো যারা ম্যাপ পয়েন্টিং সংক্রান্ত বেশি কিছু জানতে চাও তারা অবশ্যই স্কুল বুক অ্যাটলাস বলে একটা বই আছে ফ্লিপকার্টে পাওয়া যায়, সেই বইটা অবশ্যই নিয়ে নিতে পারো। এই বইটা রিভিউ আমি অনেকদিন আগেই করেছি আমাদের ইউটিউব চ্যানেলে, একবার দেখে নেবে, এই বইটা রিভিউ করেছি সেই বইগুলো দেখে নেবে এবং ওই বইটা নিতে পারো। ম্যাপ পয়েন্টিং সংক্রান্ত সমস্ত ধরনের ওখান থেকে টেকনিক টিপস দেওয়া আছে এবং সমস্ত ম্যাপ পয়েন্টিং ওখান থেকে তুমি পেয়ে যাবে।
এই হচ্ছে সম্পূর্ণ টেস্ট পেপার প্র্যাকটিস করার কৌশল। আমি বিস্তারিত প্রথম থেকে খাপে খাপে আলোচনা করে দিলাম। এবার তোমরা বলো যে তোমরা কীভাবে প্র্যাকটিস করো। এইভাবে যদি কি প্র্যাকটিস করে থাকো তাহলে তো খুব ভালো কথা, যদি এইভাবে প্র্যাকটিস না করে থাকো তাহলে প্লিজ এইভাবে প্র্যাকটিস করো। দেখবে 5 থেকে 10টা পেজ করার পর থেকে তোমার অটোমেটিক কমন চলে আসছে। আর সবথেকে বড় ব্যাপার হলো যে আমাদের যে টেস্ট পেপার আমি বের করেছি সেটা তোমরা সকলেই হাতে পেয়ে গেছো আশা করি। অনেকে প্রিন্ট করিয়ে নিয়েছো, অনেকে হয়তো মোবাইল থেকে পড়ছো, অনেকে কম্পিউটার থেকে করছো। সেইগুলো ভালো করে প্র্যাকটিস করো, দেখবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমাকে কেউ সাফল্য অর্জন করতে আটকাতে পারবে না। তুমি 100% নাম্বার পাওয়ার চেষ্টা করো, যাতে তোমাদের পরীক্ষা আরও ভালো হয় সেই আশা রাখছি। ভিডিও এখানে শেষ করলাম, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও, তোমার মতামত জানিও। একই সঙ্গে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তার সঙ্গে কী করো বলো তো, ভিডিওটা তোমার কোনো বন্ধু বান্ধবী কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপে অবশ্যই প্লিজ শেয়ার করে দিও। এখানেই শেষ করলাম, ধন্যবাদ।